বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়ে কাটবে। কোনো শারীরিক যন্ত্রণা আজ আপনাদের প্রবলভাবে ভোগাতে পারে। শারীরিক বল প্রয়োগ হয় এমন কোনো কাজকর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। যথেষ্ট পরিমাণে আরাম করার চেষ্টা করুন। ঘুমের কোটা আজ আপনার পূর্ণ হওয়া অত্যধিক জরুরি। মনে রাখবেন, চোখের পাতা বিরামেরই অঙ্গ। ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাদ্য খাবার হতদরিদ্রদের দান করুন, নিজেও সেবন করুন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। কোনো উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন, যা আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করবে। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে দিনটি এক প্রকার অতুলনীয়। মানুষ প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আজ আপনাদের চিনতে পারবে, কর্মে গতি আসবে। ছাত্রছাত্রীদেরকে আজকের কাজ আজকেই শেষ করে রাখা উচিত। সময় না পেলে ফাঁকা সময়ে নিজের কাজকে সম্পূর্ণ করুন, এটি আপনাদের ক্ষেত্রে উপকারী হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই, তাই বিষয়ে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন। আজ প্রত্যেকটি মানুষ আপনার বন্ধু হতে চাইবে, আপনিও তাদের খুশি খুশি স্বীকার করে নেবেন। অহেতুক সন্দেহবাতিক হলেই কিন্তু যে কোনো সম্পর্কের আজ অবনতি ঘটতে পারে। আজ আপনি প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো, একে অপরের প্রতি কোনো প্রকার সন্দেহ যদি থেকে থাকে, সামনাসামনি বসুন, সমাধানের পথ খুঁজুন। বিবাহিত জীবনে আজ কোনো আনন্দ কিন্তু আপনারা পাবেন না, তাই একে অপরের সাথে কথাবার্তা বলুন, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন, কারণ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একটু হলেও শক্তিশালী থাকছে, তাই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন।